الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গোনা আমরা করে থাকি আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনে ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সুপ্রিয় সুধি যাই হোক রাত্রিও অনেক হয়ে গেছে তাই না আর আপনাদের এখানে সম্ভবত এই আলোচনাটা আমার দিতেও হচ্ছে তাই তো মানে 2019 একবার এসেছিলাম যত সম্ভব আর এবার দিয়ে দুই নম্বর আপনাদের এখানে আলোচনার সময় তারপরে আলোচনা লম্বা সময় নেই লম্বা সময় এই জন্যই নেই যে আরও একটি প্রোগ্রাম রাত্রিবেলাতে আছে ওখানে যেতে হবে তারপরেও হাবিব ভাই খুব গুরুত্বপূর্ণ ভাই পরামর্শ দিয়েছেন আলোচনা সংক্ষিপ্ত হলেও যেন প্রশ্নোত্তর কিছুটা করা হয় তাই শ্রোতাদের উদ্দেশ্যে আগে এটা যে টাইম এক সেকেন্ডও নষ্ট করা যাবে না যদি প্রশ্ন করতে চান আগে থেকে রেডি থেকে যান যদি প্রশ্ন করতে চান কি বললাম ভাই বলেন তো আগে থেকে রেডি থাকতে হবে লিখিতভাবে অথবা মাইক্রোফোনের ব্যবস্থা আগে থেকে করে রেখে দেবেন সময় মানে খুবই স্বল্প সময় আছে এর মধ্যে আমরা চেষ্টা করব কিছু নসিহামূলক কথাবার্তা বলার এবং দুই কিছু আলোচনা শেষে কিছু প্রশ্নোত্তর দেওয়ার মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ অবধি আমাদেরকে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকে মাদ্রাসার বিশেষ করে সোনামণি যেসব বাচ্চা বাচ্চা মেয়েরা এসে আপনাদের কাছে আলোচনা তথা গজলের মাধ্যমে যেসব কথাগুলো বলেছে কথা বুঝতে পেরেছেন এবং একটা হাদিসও পাঠ করেছে সে হাদিসটা বুঝতে পেরেছেন সুনান আবু দাউদ 495 নম্বর হাদিস এবং মিশকাত কিতাবু সলাত হাদিস নম্বর 572 এ দুটো হাদিস পাঠ করেছে সনদ হাসান আমি মনে করলাম যে এই বাচ্চা মেয়েরা যেখান থেকে আলোচনা শেষ করেছে ওখান থেকে শুরু করি কথা বুঝেন নাই সলাতের যে অনুবাদ করা হয়েছে যে সন্তানের বয়স যখন 7 বছর তখন তার সন্তানকে সলাত আদায় করার আদেশ করতে হবে আর বয়স যখন 10 তখন তাকে জোরপূর্বক প্রয়োজন হলে তাকে পিটিয়ে সলাত আদায় করতে হবে সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বান্দার ডাইরেক্ট একটা কানেকশন কি বললাম কথা বলেন সলাত নামাজ এমন একটি ইবাদত যেটা বান্দার সঙ্গে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাইরেক্ট কানেকশন এখানে কোনো রকমের আল্লাহ মাধ্যম রাখে নাই এই ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতের কথা পবিত্র কোরআনে সর্বাধিক আলোচনা করেছে নবী ও হাদিসে সর্বাধিক সালাতের কথা বলেছে ভাই বন্ধু সালাত মানে কি কথা বলেন সালাত মানে নামাজ আসলে এটা ফার্সি ভাষায় ট্রান্সলেশন ঠিক আছে কিন্তু সালাতের যদি অনুবাদ করি মিসবাহ লুগাত 167 নম্বর পৃষ্ঠা তারা বলছে সলাতের অর্থ হচ্ছে দোয়া কি বললাম দোয়া সলাত মানে ক্ষমা সলাত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত কয়টা অর্থ পেয়েছি একটা দোয়া একটা ক্ষমা আর আল্লাহর পক্ষ থেকে রহমত মানে একটা ইবাদত করবেন তিনটে ফজিলত থাকবেই থাকবে তিনটে জিনিস একটা সলাতের মধ্যে একটা ইবাদতের তিনটে অংশ একটা দোয়া একটা ক্ষমা একটা রহমত এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান সে মুসলিম খোলেন কিতাবুস সলাত বাবুল কিরাত হাদিস নম্বর 768
আবু হুরায়রার কাছে একজন সাহাবী এসে বলছে যে আবু হুরায়রা আমরা যখন ইমামের পেছনে থাকব তখন কি সূরাতুল ফাতিহা পাঠ করব। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা ওই সাহাবীকে বলছে, ওই ফার্সি সাহাবীকে, যে তুমি অবশ্যই ইকরা বিফি নাফসিক, সেই সময় তুমি মনে মনে পাঠ করো। কিভাবে কথা বলেন, মনে মনে পাঠ করো। মনে মনে পাঠ করার অর্থ মানুষ পড়ে তিনভাবে, কয়ভাবে কথা বলেন, তিনটে পদ্ধতিতে পড়া হয়। এক, আমি এই জিনিসটাকে নিলাম, দেখেন পড়ছি, শুধু চোখ বোলাচ্ছি, হয় কি হয় না কথা বলেন, আমি ঠোঁটো নাড়াচ্ছি না, শব্দ করছি না, এটা এক ধরনের পড়া। দুই, এই দেখেন ঠোঁট নড়াচ্ছি, জিহ্বা নড়াচ্ছি কিন্তু শব্দ পাচ্ছেন না, এটা এক ধরনের পড়া। আরেকটা পড়া, 10ই ডিসেম্বর 2021, এটা একটা পড়া। মানে পড়া কয় ধরনের হয় কথা বলেন, তিন ধরনের। হাদিস আসছে ইকরা বিফি নাফসিক, সেই সময় তুমি জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়তে হবে। কেননা আবু হুরায়রা বলছে, কেন নবীকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল তিনি বলেছেন, লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে নাই তার কোনো নামাজই হয় নাই। কেননা নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী তিনি বলেছেন, যখন বান্দা সলাতের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তিনি জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। হাদিসটা বুঝতে পারেননি, বান্দা যখন সলাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই আয়াতটা শোনার পরে আসমান থেকে আল্লাহ জবাব দেয় যে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সূরা ফাতিহার সাতখানা আয়াত যদি মুসল্লি যদি পড়ে, মুক্তাদি যদি পড়ে, আল্লাহ কার সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে কথা বলে, আল্লাহ আপনার কথা জবাব দেয়। আমরা শুনতে পাই না এ কথা ঠিক, কিন্তু আল্লাহ জবাব দেয় এটাও ঠিক। সলাত হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট একটা কানেকশান। সলাত মানে ক্ষমা। আসেন ক্ষমা কিভাবে সলাত আপনাকে একটু বোঝালে আপনি বুঝতে পারবেন। সহিহ মুসলিম কিতাব সলাত হাদিস নাম্বার 1800, আল্লাহ নবীর কাছে গিয়ে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওযু সম্পর্কে বলুন। কি সম্পর্কে কথা বলেন, ওযু সম্পর্কে বলুন। আল্লাহ নবী তখন বলছেন যে কোনো ব্যক্তি যখন ওযু করার জন্য সে পাত্র থেকে পানিটা নেয়, হাতটাকে মাসা করে, এইভাবে ধৌত করে একদম জেরা পর্যন্ত, শেষে মানুষ এই হাত দ্বারা যত অন্যায় করেছে, পাপের কাজ করেছে, সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর পানি দিয়ে এই আঙ্গুল থেকে ঝরিয়ে দিতে থাকে। সলাত মানে ক্ষমা। সলাতের প্রথম শর্ত ওযু। আর বান্দা যখন ওযু করে, হাতের দ্বারা যত পাপ আছে আল্লাহ কি করে, ক্ষমা করে দেয়। আসলে আমরা মুসলিম যারা আছি তারা আমরা বুঝি না যে আমরা ওযুটা কেন করি, আমরা বুঝি না সলাত আমরা কেন পড়ি, কি পড়ি সলাতের মধ্যে আমরা এটাও জানি না। তার জন্য নামাজ যখন পড়ছি কিন্তু আমাদের অন্তরে কোনো তৃপ্ততা আসে না, আসে কথা বলেন। আমরা যখন নামাজ পড়ি, আল্লাহু আকবার নামাজ শুরু করে দিয়েছেন, আপনি ব্যবসায়িক মানুষ, প্রথম 4-5 সেকেন্ড আপনি নামাজের মধ্যে আছেন, 5 সেকেন্ড পরে আপনি ব্যবসা করছেন, বাঁচা না নয় কথা বলেন। আপনি শিক্ষক, 5-7 সেকেন্ড নামাজের শুরু করার সময় ঠিক নামাজ পড়ছেন, 10 সেকেন্ড পর দেখা যাচ্ছে আপনি শিক্ষকতা, আপনি ছাত্রকে বোঝাচ্ছেন। পৃথিবীর যত টেনশান মানুষের কোথায় জমা হয়, নামাজের সময়। কেন, কারণ নামাজ কেন পড়ি, নামাজে কি পড়ি, এ দুটোর কোনোটাই জানি না। আপনি আজকে ওযু করবেন তো ভাই, অযু করার সময় শুধু অন্তর থেকে বলবেন, অন্তর থেকে মনে করবেন, নবী বলেছে কোনো ব্যক্তি যখন অযু করার সময় পানি দিয়ে হাত থেকে ধৌত করে, হাত দ্বারা বান্দা যত পাপ করেছে অযুর পানি দিয়ে আল্লাহ সব গড়িয়ে দেয়, ঝরিয়ে দেয়, ভাবুন তো অন্তর একটা তৃপ্ততা আসবে কি আসবে না, আসবে। আল্লাহ নবী এরপরে বলছে, কোনো বান্দা যখন মুখে কুলি করে, মানে পানি দিয়ে কুলি করেছে, অযুর পানি দিয়ে কুলি করছে, মুখটাকে মাসা করছে, নাক দিয়ে পানি টানছে, তারপর তার কানটাকে মাসা করে, মাথাটাকে মাসা করছে, সেই সময়তে তার চোখ দ্বারা, তার মুখ দ্বারা, কান দ্বারা, তার চুল দ্বারা যত রকমের পাপ হয়েছে আল্লাহ সমস্ত পাপকে, অজুর পানির যে অংশটা আছে ওই দাঁড়ির অংশ দিয়ে আস্তে 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 ঝরাতে ঝরাতে তার পাপগুলো সব ঝরিয়ে দেয়। সলাত মানে ক্ষমা। আল্লাহ চাচ্ছেন বান্দা আমার পাপ করবে, নিশ্চিত কোনো মানুষ গোনা ছাড়া মুক্ত না। ভাই কেউ দাবি করতে পারবে আমি কোনো পাপ করি না কথা বলেন? আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউম, প্রত্যেকটা আদম সন্তান তারা পাপ করবে, তারা গোনা করবে, তারা ভুল করবে, এটাই ঠিক। সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2699 সনদ হাসান, অবশ্যই মানুষ পাপ করবে। যে ব্যক্তি বলে আমি পাপ করি না, আমার ভুল হয় না, ও মানুষ না, ও শয়তান। মানুষ যদি হয়, আদম সন্তান যদি হয়, নিশ্চিত সে পাপ
করবেই। আর এই পাপকে ক্ষমা করার জন্য আল্লাহ চাচ্ছেন যে সালাত নামক ইবাদত, তার পূর্বে ওযু, ওযু করলে মানুষের পাপকে আল্লাহ ক্ষমা করে দেয়। তারপরে মানুষ যখন তার পাকে ধৌত করে, পা দিয়ে যত অন্যায় পাপের কাজ করেছে সমস্ত পাপ আল্লাহ ওযুর পানি দিয়ে সব ঝরিয়ে দেয়, এটা সালাত মানে ক্ষমা, তার একটা দৃষ্টান্ত। কথা বুঝতে পারছেন? আমরা হাত দিয়ে পাপ করি কি করি না, চোখ দিয়ে পাপ করি কি করি না, কান দিয়ে পাপ করি কি করি না, অনবরত সব সময় না চাইতে আমরা পাপগুলো করি। এখন পাপ করার জন্য বাইরে যাওয়ার দরকার নেই, হাতে মোবাইলটা থাকলে পাপ করা যায় কি যায় না? এ দেখেন আপনি ফেসবুক চালাচ্ছেন, চালাতে চালাতে বাদাম বাদাম শুনে আপনিও গলে গেছেন, আপনি বারবার শুনছেন, ভাই আছে না কথা বলেন, আপনিও বারবার শুনছেন, হুজুর বাদাম বাদাম গোটা গান মুখস্থ করে ও আবার বক্তৃতাও দিচ্ছে, আছে না নাই কথা বলেন? আছে। হুজুর যদি নাই শুনে হুজুর বুঝলো কি হয় গানের সমস্ত গলিগুলো? বেচারা আমাদের ইন্ডিয়ার বীরভূম, আমাদের পশ্চিমবাংলার বীরভূম জেলার বেচারা গরিব মানুষ, তার কাস্টমারকে আকর্ষণ করার জন্য বাদাম বিক্রি করার জন্য গান গজল তৈরি করেছে, আরে মানুষ বাংলাদেশি মানুষটা খ্যাপা কুকুরের মতো লেগে গেছে ওর পেছনে। আরে ভাই জিনিস তো আমাদের পশ্চিমবাংলার, আপনারা তো লাফালাফি করছেন কেন রে ভাই? ও বেচারা পেটের দুঃখে ওর ইনকাম হবে কিভাবে তার যে সে পদ্ধতি বের করেছে মানুষকে টানার জন্য, আর আপনারা বাংলাদেশিরা তাকে বেশি ভাইরাল করেছেন। পশ্চিমবাংলার মানুষের নামও জানতো না, দেখতো না, তার ভিডিও পশ্চিমবাংলায় যত না ভাইরাল হয়েছে তার চেয়ে বাংলাদেশে বেশি ভাইরাল হয়েছে কি হয় নাই? বাংলাদেশে ভাইরাল হয়েছে। মানে আপনাকে বুঝতে, আপনি গোনা কোন দিক থেকে করছেন আপনি নিজে বুঝছেন না, আপনি হঠাৎ শোনাচ্ছেন, আপনি নিজে শুনছেন, বউকে শোনাচ্ছেন, কাকে শোনাচ্ছেন, কাকে শোনাচ্ছেন, মানে আপনিও শুনছেন একজনকে দাওয়াতও দিচ্ছেন, এখানে আপনার হাত দিয়ে আপনি পাপ করছেন কি করছেন না কথা বলেন? করছেন। চোখ দিয়ে ফেসবুক টিপছেন, কখন কোন ভিডিও চলে আসছে নিজেও জানছেন না, চোখের যেন কোন মুহূর্ত হয়ে যাচ্ছে আপনি নিজেও বোঝেন না, আছে না নাই কথা বলেন? কোনো মানুষ কি বলতে পারে যে আমি পাপ করি না? রাস্তা দিয়ে চলছেন, চলতে আপনি চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা হয় কি হয় না? আল্লাহ নবী বলছেন যে গোটা দুনিয়ার মধ্যে মসজিদ সবচেয়ে উত্তম জায়গা আর বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, পায়ে দিয়ে যে গোনা হয় আপনি অনার্থক মসজিদে বাদ দিয়ে আপনি বাজারের সময় কাটাচ্ছেন, আছে না নাই? আছে। তার মানে আপনাকে বুঝতে হবে আপনি যে গুনাহগুলো করছেন এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু তাআলা ওযুর পানি দিয়ে ধুতে যাচ্ছেন। আল্লাহ নবী তারপরেই বলছেন, বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় একদম আল্লাহু আকবার বলে সালাত শুরু করে দিয়েছে, রুকু করছে, তখন এই পায়ের ওপর থেকে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু তাআলা কাঁধ পর্যন্ত নিয়ে আসে, কোথায় এই কাঁধে রেখে দেয়, একদম ভর দিয়ে রেখে দেয়। তারপর যখন সিজদা করে, একবার সিজদা মারবে তার শরীর থেকে যত পাপ ছিল সবগুলো আস্তে আস্তে ঝরতে শুরু করে, আবার সিজদা মারবে, আবার তার পাপগুলো সব ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এদিকে সালাত মানে ক্ষমা। সালাত মানে কি? ক্ষমা, আল্লাহ ক্ষমা করছেন। আপনি বুঝেন না যে সালাতে আপনি দাঁড়িয়েছেন কি করছেন? আপনি যখন সালাত আদায় করবেন এবার একটু শুধু নিয়াত করুন অন্তর দিয়ে, আল্লাহ রাসূল তিনি তো বলেছেন মানুষ যখন রুকু করে সেই সময় পাপগুলো সব কাঁধ পর্যন্ত জমা করা হয়, যখন সিজদা দেওয়া হয় সেই সময় সিজদার মাধ্যমে আপনার গুনাহ লসমাত সব ক্ষমা করে দেয়, বা অন্তরে আপনার অবশ্যই সালাতের প্রতি একটা মহব্বত আসবে কি আসবে না কথা বলেন? অবশ্যই আমাদের সালাতের প্রতি ভালোবাসা, আমাদের মহব্বত এটা আসতেই হবে। তাই আপনাকে প্রথমে বুঝতে হবে সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে গুনাহ ক্ষমা করা যায়, গুনাহ ক্ষমা করে আল্লাহ চান বান্দার গুনাহ ক্ষমা করবে, এর জন্য তিনি সালাত থেকে দিয়েছেন। সালাত এমন একটি ইবাদত যে ইবাদত আপনার বিপদ যদি পড়েন আল্লাহ উদ্ধার করে দিবে। সহিহ বুখারি হাদিস নাম্বার 3436, আল্লাহ নবী তিনি বলছেন পৃথিবীতে তিনটে সন্তান এমন ছিল যারা মায়ের পেটে থেকে বের হওয়ার পরেই সদ্যজাত সন্তান একদম কোলে আছে, তারা কথা বলেছিল, কয়জন বলেন তো ভাই? তিনজন সন্তান এমন জন্মগ্রহণ করেছিল মায়ের কোল থেকে কথা বলেছিল, শিশু কথা বলেছিল, তার মধ্যে একজন ঈসা ইবনে মারিয়াম, তথা নবী ঈসা আলাইহিসসালাম, সূরা মায়েদা আয়াত 16-17। আমরা সকলেই জানি যখন ঈসা আলাইহিসসালাম যখন জন্মগ্রহণ করে আর ইহুদিরা সে মারিয়ামকে অভিযোগ করছে, মারিয়াম তুমি কি অন্যায় কাজ করেছো, তুমি বিয়ে করোনি, তুমি সন্তান পেলে কোথায়, নিঃসন্দেহে তুমি ওই ইউসুফ কাঠমিস্ত্রির সঙ্গে ব্যভিচার করে এই সন্তান এসেছো, তুমি একজন জেনাকারী। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিসসালাম তিনি মাথাটাকে ঘুরিয়ে বলছে, কালা ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, মানে তার মায়ের কোল থেকেই ভাই কথা বলেছে কি বলেন? কথা বলেন সূরা মারিয়াম আয়াত নাম্বার 30। তার মানে বোঝা যাচ্ছে যে ঈসা আলাইহিসসালাম তিনি মাতৃ গর্ভে থেকে বের হওয়ার পরেই কোলে যখন ছিল তার মার প্রতি যখনই অভিযোগ এসেছে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে তার মার বিরুদ্ধে প্রতিবাদ করেছে যারা ইহুদিরা বিরুদ্ধাচরণ করেছিল। আরেকজন ব্যক্তি ছিল, সে কোনো নবী ছিল না, খুব বড় বুজুর্গ ব্যক্তি ছিল, মানে আপনার ভাষায় আমাদের ভাষায় পীর সাহেব,
আল্লাহর ওলি ছিল, আসলে তারা প্রকৃত ওলি। আপনাদের মতো জাহাজ বাবা না, আপনার বাংলাদেশে জাহাজ বাবা আছে না ভাই? দেওয়ানবাগি ন্যাংটা বাবা, পীরি বাবা, কত বাবা আছে, এই ধরনের পীর না, এগুলো সব শয়তান। নাহলে বাংলাদেশে কখনো এরকম হয়? বাংলাদেশে এরকম কখনো হয়? হুজুর দিয়ে সিনেমা উদ্বোধনী হয়, আজীব দুনিয়া। হুজুর এসে কেঁদে কেটে কি উদ্বোধনী করছে ভাই? মাদ্রাসা মসজিদ হলে হয়, কি করছে? সিনেমা উদ্বোধনী করছে। এনে কি বড় আল্লাহর ওলি? এরা যদি ওলি হয় শয়তান কে রে ভাই? সহি বুখারী 3436 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, একজন ব্যক্তি ছিল, যে কোনো নবী ছিল না, খুব পরিষ্কার মুত্তাকি ব্যক্তি ছিল, তার নাম ইবনু জুরাইজ। কি বললাম? ইবনু জুরাইজ। ইবনু জুরাইজ প্রসঙ্গে নবী হাদিস বর্ণনা করছে, বলছে ইবনু জুরাইজ তিনি এতই পরিষ্কার ছিলেন, একদিন সে সলাৎ নামাজ আদায় করছে, এমত অবস্থায় তার আম্মাজান ডাকছে জুরাইজ। সঙ্গে সঙ্গে ইবনু জুরাইজ চিন্তা করছে, একদিকে আল্লাহর সঙ্গে আমি কথা বলছি আর অপরদিকে মা ডাকছে, এখন আমি করবো কি? সংশয়ে পড়ে গেছে। তার মা কিছুক্ষণ পর আবার ডাকছে জুরাইজ, সে একই চিন্তা যে আল্লাহর সঙ্গে কথা বলছি মানে নামাজে দাঁড়িয়ে আছি, অপরদিকে মা ডাকছে, কার ডাকে সাড়া দিই? তৃতীয়বার যখন তার মা ডেকেছে, জুরাইজ কোনো উত্তর প্রত্যুত্তর কিছু করে নাই, জুরাইজের মা রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়েছে, আল্লাহ আমার জুরাইজ যতক্ষণ না কোনো বেশ্যা নারীর মুখ দেখছে ততক্ষণ যেন তার মৃত্যু না হয়। এই হাদিস প্রমাণ করে কোনো মা কোনো সন্তানকে বদদোয়া করতে পারবে না, যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের দোয়া কবুল করে না কোনো বাধা ছাড়াই। বাপ মা যেমন সন্তান জন্য ভালো দোয়া করলেও যেমন আল্লাহ সরাসরি কবুল করে নেয়, ঠিক কোনো বদদোয়া যদি বাপ মা যদি সন্তান জন্য করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়, তাই কোনো বাপ মা যতই কষ্ট দিক সন্তান আপনাকে, তারপরে বদদোয়া কখনোই করবেন না, করলে আল্লাহ কবুল করে নেবেন, করা যাবে না। তিন নম্বর পয়েন্টে এই হাদিস থেকে বোঝা যায়, ইবনু জুরাইজকে যখন এই কথা বলেছে তার মা বদদোয়া দিয়েছে, কয়েকদিন পর একটা মেয়ে ইবনু জুরাইজের সে মসজিদে চলে এসেছে, খুব জঙ্গলের মধ্যে বাগানের মধ্যে একটা মসজিদ করেছে যেখানে দিবারাত্রি 24 ঘন্টা শুধু ইবাদত বান্দাগি করে, এসে সে মেয়েটা একটা কুপ্রস্তাব দিয়েছে, খারাপ প্রস্তাব দিয়েছে, ইবনু জুরাইজ মানে নাই, সঙ্গে সঙ্গে মেয়েটা চলে গেছে, মেয়েটাও ছুঁয়ে আছে যে ইবনু জুরাইজের সঙ্গে নোংরা মেয়েটা করবে। মেয়েটার হঠাৎ একদিন কাম জেগে যায়, ঠিক সেই সময় একটা রাখালকে পেয়ে যায়, রাখালকে প্রস্তাব দেয়, রাখাল তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। কয়েক মাস পর কিছুদিন চলে যায়, যখন মেয়েটা বাচ্চা প্রসব করেছে, গ্রামের মানুষ তখন দেখছে মেয়ের তো কোনো বিয়ে হয়নি, সন্তান পেলো কোথায়, কোথা থেকে সন্তান এলো, মেয়েটিকে চাপ সৃষ্টি করেছে গ্রামের মানুষ, বলো তোমার সন্তানকে নোংরা কাজটা কে করেছে, কার সঙ্গে ব্যভিচার করেছো। সঙ্গে সঙ্গে মেয়েটা বাচ্চার জন্য বলে দিয়েছে, ওই যে জুরাইজ আছে ইবাদত বান্দাগি করে, ওই জুরাইজের হচ্ছে এই সন্তান। ভাই কি বলেছে বলেন তো? জুরাইজের হচ্ছে এই সন্তান। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ আশ্চর্য, বলে কি, ও তো ইবাদত গুজার বান্দা, সবসময় নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকে, মানুষের দিকে দৃষ্টি দিয়ে তাকায় না, এত বড় একজন তাকওয়াশীল ব্যক্তি এই কাজটা করেছে। গ্রামের কিছু মানুষ রেগে গিয়ে সঙ্গে সঙ্গে হনন করে জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে মসজিদ থেকে ইবনে জুরাইজকে হিড়হিড় করে টান টান বের করেছে, মসজিদটিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তারপর তাকে বেধড়ক পিটিয়েছে, অকথ্য ভাষায় গালি দিয়েছে। গালি দেওয়ার পরে ইবনে জুরাইজ শুধু বলছে যে আমাকে কিছুক্ষণ সময় দেওয়া হোক। যখন তাকে সময় দেওয়া হলো, অজু করে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে সলাতের মধ্যে, কিসে কথা বলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজ শেষ করার পরে সন্তানের কাছে চলে গেছে, গিয়ে তখন সন্তানকে দেখে তখন বলছে, এই ছেলে তোমার বাবা কে? সংসারের সন্তান ওই ছেলেটা মাথা ঘুরিয়ে তখন বলছে, অমুক জয়কর অমুক রাখাল, ও হচ্ছে আমার বাবা। ভাই বলুন তো কি ঘটলো, কথা বুঝতে পারছেন? মনে হচ্ছেন ঠাকুমার ঝুলেটা জিনা। সহি বুখারী হাদিস, সহি বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী এই ঘটনা বলছে, তার মানে বাস্তব এরকম ঘটনা ঘটেছিল নিশ্চিত, আপনি এটাকে অস্বীকার করতে পারেন না। আপনারা অ্যালবার্ট আইনস্টাইন নাম শুনেন নাই, কথা বলেন, অ্যালবার্ট আইনস্টাইন 7 বছর পর্যন্ত কথা বলতে নিজে পারে নাই, হঠাৎ একদিন টেবিলে বসে খাওয়ার সময়তে তার বাবাকে বলছে এই খাবারটা খুব টেস্টি, কথা বুঝতে পারছেন? অ্যালবার্ট আইনস্টাইনের জীবনী যারা পড়েছেন তারা জানেন, 7 বছর কথা বলতে পারেনি, হঠাৎই খাবার টেবিলে তখন বলছে, হঠাৎই তার বাবাকে, বাবা এই খাবার খুব টেস্টি, তার বাবা অবাক, 7 বছর কথা বলতে পারেনি, হঠাৎ কথা বলে দিয়েছে। তো অ্যালবার্ট আইনস্টাইনের জীবনী পড়লে গেলে কেউ আপনার মনে হয় না ঠাকুমার ঝুলি, হাদিস যদি কোনো অলৌকিক ঘটনা বর্ণনা করে আপনি মনে করছেন কি বলছে হুজুর, এরকম হয় নাকি? যে এমনটাই ঘটেছিল, তার জন্য সহিহ বুখারীর মতো হাদিসের গ্রন্থে এসেছে। সঙ্গে সঙ্গে ইবনে জুরাইজকে তখন গ্রামবাসী বলছে যে আপনাকে আবার আমরা সুন্দরভাবে মসজিদ নির্মাণ করে দেবো। ইবনে জুরাইজ বলছে না, সুন্দর দরকার নেই, যেমনটা ছিল তেমনটা করে দাও। বাবু তো ইবনে জুরাইজকে কিসে রক্ষা করেছে কথা বলেন? সালাত নামাজ, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, দোয়া করেছে, আল্লাহ
বিপদে পড়ে গেছি, তুমি আমাকে রক্ষা করো, আমার সম্মান রক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেছে কি করে নাই। সলাত এমন একটি ইবাদত, বিপদে পড়লে দুই রাকাত সলাত আদায় করেন, আদায় করার পরে আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ আমার জুতোর ফিতা হারিয়ে গেছে, আল্লাহ আমার মেয়ে এখনো ভর্তি করতে পারি নাই, আমার মেয়ের বিয়ে দিতে পারছি না, যত রকমের আপনার আল্লাহর কাছে চাঁদ দরকার, আল্লাহ চাইলে দেবে কে দেবে না কথা বলেন, আল্লাহ চাইলে আল্লাহর কাছে চাইলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে দিবে, কিন্তু আমরা সলাত তো পড়ি না, আল্লাহর কাছে চাই না, শুধু নামাজের পরে সম্মিলিত মুনাজাত নিয়ে মারামারি করি। আপনাকে চাইতে হবে চার মতো জায়গায়, যখনই প্রয়োজন হবে দুই রাকাত সলাত আদায় করেন। একটা চিন্তা করছেন যে আমার মেয়ের বিয়েটা ওই ছেলের সঙ্গে দেবো কি দেবো না, যখন আপনি সংসারের মধ্যে পড়ে গেছেন বা তার জন্য সলাত আছে না নাই কথা বলেন, আপনাকে সেই সাথে সলাতের বিধান দিয়েছে, মানুষ মারা গেলে সলাতের বিধান আছে, সূর্য গ্রহণ আসলে সলাতের বিধান আছে, সব জায়গাতে সলাত দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত যত আছে সবগুলোকে দূর করতে চেয়েছে। সূর্য গ্রহণের প্রসঙ্গে জিজ্ঞাসা করছে আল্লাহ নবী, সূর্য গ্রহণ হচ্ছে করণীয় কি, অনেক রকমের কুসংস্কার ছিল, আল্লাহ নবী বলছে সলাত আদায় করো, ভাই আছে না নাই কথা বলেন, বৃষ্টি হচ্ছে না দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ, নবী বলছে সলাত আদায় করো, আপনার কিছু প্রয়োজন বলছে সলাত আদায় করো, সাহাবীদের বিপদ সলাত আদায় করো, একদম যখন জিহাদ চলছে জিহাদের মধ্যে আজান চলে এসেছে নবী বলছে সলাত আদায় করো, তবুও মাপ নাই, ভাই মাপ আছে কথা বলেন। সলাত এমন একটি ইবাদত, মানুষের সঙ্গে সলাত এমন একটি আচরণ করে যে মানুষ কোন পরিস্থিতিতে আছে সলাতে তা হিসাব করে না, মানে আপনার সমস্যা বোঝে না, নামাজ আপনার সমস্যা বুঝবে না, আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, লরি ট্রাক চাপা দিয়ে মেরে দিয়েছে, গোটা গ্রামবাসী মানুষ কাদাকাটি করছে, 12:29 সবাই কাদাকাটি করছে, 12:30 আজান আসছে, হাইয়ালা সলা, ভাই বলুন তো আপনাকে কী করতে হবে, এখন বাপ মা লাশটা পড়ে থাকবে ওখানে, আপনাকে মসজিদে যেতে হবে, স্বার্থপর ইবাদত সলাত কী ইবাদত, স্বার্থপর ইবাদত, আপনার কোনো সমস্যা বোঝে না, আপনার সন্তান হচ্ছেন খুব খুশি, আজানের ওয়াক্ত চলে এসেছে, আপনি মসজিদে যেতে হবে কি হবে না, যেতে হবে, জাহাজে চলে যাচ্ছেন বিজনেসের কাজে, জাহাজ আকাশে জাহাজে চলে যাচ্ছেন, সালাতের ওয়াক্ত আসলে আপনাকে সালাত আদায় করতে হবে কি হবে না, হবে, সালাত এমন একটি ইবাদত, কোথায় আছে বান্দা, কি অবস্থায় আছে, কোনো পরিস্থিতি বিচার করে না। সূরা নিসা আয়াত নম্বর 3-4, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী তিনি সালাতকে মিস করে নাই, বরং কিছু ছাড় দিয়েছে, কেমন ছাড়, বড় জামাত কর তখন দরকার নেই যুদ্ধের ময়দানে, কি করবে, জামাতকে অর্ধেক করে নাও, 50 জন মুসল্লি আছে, মুজাহিদ আছে, 25 জন করে ভাগ করে নাও, 25 জন নামাজ পড়বে, 25 জন গার্ড দেবে, বন্দুক ধরে দাঁড়িয়ে থাকবে, কোন দিকে কেউ শত্রুপক্ষ আসছে কি নেই তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে, তারপরে ওদের নামাজ শেষ হলে বাকি 25 জন আবার পড়বে, ভাই ছাড় আছে, একদম ছেড়ে দিয়েছে, জি না, কোনো ছাড় নেই, বিশেষ করে পুরুষ মানুষের জন্য সলাতের কোনো ছাড় দেয়নি, মেয়েদের জন্য 3-4 অথবা 40 দিন পর্যন্ত আছে, 3-4 পিরিয়ডের পর তথা মেন্সের পর আর নেফাস বাচ্চা হওয়ার পরে কমপক্ষে 40 দিন সে এই সময়তে নামাজ পড়বে না, কিন্তু পুরুষ মানুষ নামাজ পড়বে না এরকম কোনো ওয়াক্ত আছে কথা বলে নাই। সলাত এমন একটি ইবাদত যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ছাড় একবারে দেয়নি, প্রতিদিন কত রাকাত নামাজ ফরজ কথা বলেন, 17 রাকাত নামাজ ফরজ প্রতিদিন, তারপরে সুন্নাত আছে 10-12 রাকাত, আরও নফল পড়তে চাইলে পড়বেন, এটা আপনার জন্য বাধ্যতামূলক, প্রতিদিন কমপক্ষে 17 রাকাত নামাজ পড়বেন, কিন্তু আপনি চলে গেছেন ব্যাঙ্গালোর ইন্ডিয়াতে, বাবার অসুখ দেখাতে ডাক্তার দেখাতে চলে গেছেন, ওই সময় তো আল্লাহ বুঝতে পারছেন যে আপনার কষ্ট হচ্ছে, কেন আপনি একজন বাংলাদেশি মুসাফির অবস্থায় আছেন, নাই খাওয়া নাই দাওয়া নাই ঘুম, কষ্টের মধ্যে আছেন, আল্লাহ বুঝতে পারছেন বান্দার কষ্ট, আল্লাহ এই জন্য বলছে সেই সময়তে তোমাকে 17 রাকাত ফরজ নামাজ পড়া দরকার নেই, জোহর নামাজটা 4 রাকাত আছে, আল্লাহ আপনার উপরে দয়া করেছে, বলছে 4 রাকাত ফরজ নামাজ পড়ার দরকার নেই, 2 রাকাত বান্দা তুমি এখন পড়ো, নামাজ কসর করেছে কি করে নাই কথা বলেন, নামাজ কসর করে দিয়েছে, 4 রাকাত আল্লাহ চাচ্ছেন না যে বান্দা পড়বে, বলছে 2 রাকাত পড়ো, 2 রাকাত পরে তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি, তবু তুমি সলাতে দাঁড়াও, আপনি বেঙ্গলে আছেন খুব কষ্ট, আপনি টাইম পাচ্ছেন না, কখন বিমানে আছেন কখন ট্রেনে আছেন, কখন না খেয়ে আসছেন, কোনো হাঁটতে হাঁটতে যাচ্ছেন, অনেক কষ্ট, আল্লাহ জানছেন বুঝতে পারছেন, আল্লাহ নবী তো তিনি বলছেন সলাত আইনে জামাত আইনে, সেই সময় নামাজকে 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছে, 5 ওয়াক্ত পড়া দরকার নেই, 3 ওয়াক্ত পড়ো, কয় ওয়াক্ত, 3 ওয়াক্ত, জোহর আর আসরকে এক করে নেন, মাগরিব ইশাকে এক করে নেন, আর ফজরকে আলাদা রাখেন, 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্তে দাঁড়িয়েছে কথা বলেন, 3 ওয়াক্তে দাঁড়িয়েছে, মানে আল্লাহ চাচ্ছেন বান্দা যেন সলাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কমিয়ে করে দিচ্ছেন, 3 ওয়াক্ত, 4 রাকাত জোহর ফরজ, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, আল্লাহ কেটে দেবছে 2 রাকাত, ভাই তারপরে ছাড় দিয়েছে, একদম ছেড়ে দিয়েছে কথা বলেন,
না সালাত এমন একটি ইবাদত এই ইবাদত করার জন্য মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে হয় সহিহ বুখারী 1117 নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন যে দাঁড়িয়ে থাকতে না পারো বসে বসে সালাত আদায় করো যদি বসার শক্তিও না থাকে শুয়ে শুয়ে সালাত আদায় করো যে শোয়ার সামর্থ্য না থাকে ইশারা দিয়ে নামাজ পড়ো তবুও নামাজ পড়ো ভাই দেখেছেন আল্লাহ চাচ্ছেন কি আপনার কাছ থেকে মানে মিস কিভাবে করবেন একটা জিনিসে কত ছাড় দিচ্ছে আল্লাহ দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হবে আপনি যদি ক্ষমতা না থাকে দাঁড়াতে পারছেন না বসেন যদি বসার সামর্থ্য না থাকে একদম শুয়ে শুয়ে সালাত আদায় করেন তাও সামর্থ্য না থাকলে কি করতে হবে ইশারা দিয়ে নামাজ পড়তে হবে আল্লাহ তাও চাচ্ছেন আপনি সালাত আদায় করবেন কোনোভাবে যেন মিস না হয় আমাদের সমাজে কিছু মুসল্লি আছে ওরা দেখবেন মসজিদে ঢুকে চেয়ারে বসে নামাজ পড়ে আছে না নাই চেয়ারে বসে নামাজ পড়ে আর চেয়ারে বসে নামাজ পড়ার কোয়ালিটি কি গোটা দেশ দুনিয়া সব মেরে খাচ্ছে মেয়েকে নিয়ে ঘুরতে যায় বউকে নিয়ে ঘুরতে যায় সব কাজ করতে পারে মসজিদে ঢুকলেই ন্যাংরা হয়ে যায় আছে না একদম এসে বাবুর মতো বসে আল্লাহ আছে না নাই কথা বলে ভাই চেয়ারে নামাজ পড়া এটা হারাম না এটা জায়েজ তবে আপনার জন্য না গোটা দুনিয়া মেরে খাচ্ছেন আর আপনি সে চেয়ারে বসে যাবেন এটা আপনার জন্য নয় শুয়োরের মাংস খাওয়াও জায়েজ শুয়োরের মাংস খাওয়া জায়েজ না পবিত্র কোরআন সূরা মায়দা আয়াত নাম্বার সূরা বাকারা আয়াত 173 খুলে দেখেন আল্লাহ বলছে এমন এক পরিস্থিতিতে পৌঁছে গেছে যেখানে শুয়োরের গোস্ত ছাড়া কিছুই নেই কিন্তু তুমি মরো মরো ভাব মরে যাবা না খেলে আল্লাহ বলছে দু পিস খেয়ে নে বাস তুই বাস তারপরে এই শুয়োরের মাংস আপনি যখন তখন খাবেন খেতে পারবেন কথা বলেন তো আপনার দাঁড়ানো নামাজটা ফরজ যদি সম্ভব না হয় সেই সময়তে বসতে হবে আপনাকে একটু বলে দিই চেয়ারে বসে সালাত আদায় করার পদ্ধতি কি আমরা অনেকেই জানি না এক যদি আপনি সিজদা দিতে অক্ষম হন কি বললাম সিজদা দিতে পারেন না খুব কষ্ট হয় পারেন না এই ব্যক্তি নামাজ পড়বে কিভাবে সে দাঁড়াতে কোনো সমস্যা যেহেতু হয় না সে দাঁড়িয়েই নামাজ শুরু করবে কি বললাম কথা বলেন দাঁড়িয়েই নামাজ শুরু করবে আল্লাহু আকবার দাঁড়িয়ে থাকবে বুঝবে না সেই সময়তে সানা পড়বে আরো যা যা পড়া দরকার পড়বে সূরা ফাতিহা অন্য কিরাত রুকু করবে দাঁড়িয়ে যেভাবে করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে সিজদা দিতে পারছে না সেই সময় চেয়ারটাকে টেনে নিয়ে বসে এইভাবে ইশারা দিয়ে সিজদা দিবে কথা বুঝতে পারছেন ও সমস্যা কি ও সমস্যা সিজদা দিতে পারে না কষ্ট হয় দাঁড়াতে কোনো কষ্ট নেই ব্যক্তির কথা বুঝতে পারছেন যে দাঁড়াতে সক্ষম রুকু দিতে সক্ষম সিজদা দিতে অক্ষম সিজদার সময় চেয়ারে বসবে বাকি সব সময় দাঁড়িয়ে থাকবে একজন ব্যক্তি সে দাঁড়াতে পারে কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়াতে পারে না 20 সেকেন্ড মতো দাঁড়াতে পারে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে 4 মিনিট ধরে যে 1 মিনিট পরে আর দাঁড়াতে পারছে না সেই সময় যদি ইচ্ছে করে সে বসতে পারবে কথা বুঝতে পারছেন সেই সময়তে বসে পড়ো চেয়ারে কিন্তু দাঁড়িয়েই তাকে সালাত আদায় করতে হবে মানে দাঁড়িয়ে থেকে সূচনা করতে হবে তারপর যখন আর পারছে না সেই সময় বসবে মানে আপনার দ্বারা যতটুক আপনি সঠিকভাবে সালাত আদায় করা সম্ভব ততটুক আদায় করবেন যেটা পারবেন না ওটা বসে বসে করবেন মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ তুমি আমাদেরকে 5 রাত সালাত মৃত্যু পর্যন্ত আমল করা তৌফিক দান করো সকলে বলি আল্লাহুম্মা আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছিলেন তার মৃত্যু সজ্জায় বলছে ইয়া উম্মাতি হে আমার উম্মাত আস সালাত তোমরা নামাজকে হেফাজত করো কি বলেন তো টাকা পয়সা হেফাজত করতে বলেছে জি না সালাতকে হেফাজত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে মৃত্যুর মধ্যে সালাতে পড়ে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন জি প্রশ্ন